মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম। বাহ, এ তো দেখছি নিজে থেকেই গিফট চাইছে, তার মানে আর কোনো টেনশন নেই, চেয়ারে বসাতে পারলেই ব্যাস। সৃজন, হ্যাঁ, কি এত ভাবছো? হ্যাঁ, ভাবছি ভাবছি যে তোমাকে এবার চেয়ারে বসানোর পালা। আরে সারপ্রাইজের পার্ট, তুমি এখানে বসো তো, বসো। সৃজন, জিনিসটা দেখাও না। আমি নিজের হাতে তোমাকে পড়ি। কিছুক্ষণ ওয়েট করো ঈশা, তোমার সারপ্রাইজটা আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমায় দিচ্ছি, আর জাস্ট কিছুক্ষণ। কি কি করছো সৃজন? হয়ে গেছে, এই নাও তোমার গিফট। এটা কি সৃজন, এটা কি পড়ালে? ডায়মন্ড নেকলেস? কি বলো না, এবার ওর চোখটা খুলে দাও সৃজন। ও চোখ মেলে দেখুক ওর গলায় কি পরানো হয়েছে। কি হলো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? ভালো করে দেখ তোর নেকলেসটা পছন্দ হয়েছে কিনা। কি হচ্ছে, কি কানের পর্দা তো ফেটে যাবে এবার, আসতে চাচা। জাগে, তুই আগে ভালো করে দেখ নেকলেসটা পছন্দ হয়েছে কিনা। দেখ, এর আগে কি তোকে এত বড় এত ভালো নেকলেস কে উপহার দিয়েছে বলতো? পর্ণা, এইসবের মানে কি? কি কি করতে চাইছিস তুই? ও, তার মানে তোরা দুজন একসঙ্গে হাত মিলিয়েছিস, আমাকে ভাসালি এইভাবে? কি চাইছিস কি তোরা? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমি বলছি পর্ণা। এতগুলো দোষ করে কি এত সহজে নিস্তার পাওয়া যায় ঈশা? আমি আমি কি দোষ করেছি? হ্যাঁ, কি দোষ করেছি আমি? তোমরা নিজেদের দোষে আজ সর্বশান্ত হয়েছো, আর তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। সত্যি ঈশা, চোরের মায়েরাও না তোকে দেখে লজ্জা পাবে। এত কিছু হয়ে যাবার পরেও তোর এতটুকু লজ্জা নেই না? সমানে জোর গলায় মিথ্যে বলে চলেছিস। আর শোন, আমরা সর্বশান্ত হলাম কি হলাম না সেটা নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই এখন নিজে কি করে বাঁচবি সেটা নিয়ে ভাব। এই বসো বসো বলছি।
আমি যে বাজে ভাবে ফেসে গেছি, এবারে কি হবে? আমি কি চিৎকার করব? কেউ শুনতে পাবে আমার কথা? কেউ কি বাঁচাবে আমায়? পড়া অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে। তুই তুই এই কালীপটকার মালা আমার গলা থেকে সরা। আমার কিন্তু ভয় লাগছে। বাবা, এখনই ভয় লাগছে? এখনো তো আমি সলতেতে আগুনই দিইনি রে, এরপর কি হবে? কি কি হবে? ঈশা বদপালা। এখান দিয়ে জ্বালাবো আর ওখান দিয়ে ফাটবে। দুম দাম ফটাস ফট, ঈশা তুই ক্যাচ কটকট। আজ তুই শেষ ঈশা। আজ কিন্তু আমার তার পুরোপুরি কেটে গেছে, আর আমার তার কেটে গেলে কি হয় তুই সেটা খুব ভালো করে জানিস। এই কাকে ফোন করছিস তুই? কি হলো, কাকে ফোন করছিস? শুনতে পাচ্ছিস না কি বলছি? এবার কিন্তু বেশি চিৎকার হয়ে যাচ্ছে, হ্যাঁ মুখ বেঁধে দেবো কিন্তু এবার। আমি বলছি চলো, দেখেছো তো কি করো না তুমি? বলছি যে চলো আমরা একটু ব্রেক নিই, একটু ঘুরে আসি, হ্যাঁ তারপরে এসে খাওয়া দাওয়া করবো। আরে কৃষ্ণা, তুমি কোনো কথা বলবে না, চুপ, একদম চুপ। পর্ণার কিন্তু মাথার তার কেটে রয়েছে, যদি তোমাকে জড়িয়ে কিছু বলে ফেলে তাহলে কিন্তু তার মানে তোমরা সবাই প্ল্যান করে আমাকে ফাঁসালে, তাই তো? আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে। দাঁড়া দাঁড়া, ছাড়ার মতো অবস্থায় থাকলে তবে তো। শোনিশা, এবার আর তুই কিচ্ছু করতে পারবি না, কারণ তুই এবারে নিজের ফাঁদে নিজে ফেসেছিস। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।